এসো রক্তের বন্ধনে বাঁধি প্রাণ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রক্তদানে এগিয়ে এসেছে তৃণমূলের বিভিন্ন ক্লাব ও সংগঠন। তারই অঙ্গ হিসেবে রবিবাসরীয় দিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আহেরিতলা স্বাধীন সংঘ। এই রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা সন্দীপ জয়সওয়াল। বিধায়ক ডক্টর শশী পাচার ওই কান্তিক সহযোগিতায় এই রক্তদান শিবির 15তম বর্ষে পদার্পণ করল। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ছিলেন স্থানীয় পৌর মাতা শিখা সাহা, পৌর মাতা পূজা পাজা, পৌর পিতা সুব্রত ব্যানার্জি, যুব নেতা সায়নদেব চট্টোপাধ্যায়, উত্তর কলকাতার জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। মোবাইল ভ্যানের মাধ্যমে রক্তদানে এগিয়ে এসেছে নারী ও পুরুষ সকলেই। এদিন প্রায় শতাধিক মানুষ রক্তদান করে এই রক্তদান শিবিরে। সন্দীপ জয়সওয়ালের এহেন উদ্যোগে খুশি সাধারণ মানুষ। এটা এটা নিয়ে 15 বছর হয়ে গেল, 10 বছর থেকে আমি মানে নিজের হাত দিয়ে করছি। আর আমাদের পাশে তো আমাদের ওয়ার্ডের কাউন্সিলর আছেনই, তার সাথে আমাদের মাথার উপরে হাত আছে আমাদের বিধায়ক মাননীয় শ্রীমতী ডক্টর শশী পাজা, যিনি আজকে পার্টির কাজে ত্রিপুরা চলে গেছেন সকালবেলা, নাহলে নিশ্চয়ই যেতেন। হ্যাঁ, উনি আসেননি, কিন্তু ওনার সুপুত্রী, হ্যাঁ, আমাদের যুব আইকন, আমাদের মানে যুব যেটা আমরা করি ওনাকে দেখেই করি। ওনার উনি যেরম যেরম আমাদেরকে বলেন আমরা ওই হিসাবে ওই পথেই চলি। উনি আছেন পূজা পাজা, উনি 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আর আমাদের এখানে আজকে রক্ত আমরা 100 জনকে টার্গেট করেছি, কিন্তু আপাতত এখন 70-এর কাছাকাছি হয়ে গেছে, আশা করি 100টা হয়ে যাবে। আর মানুষের এই আমাদের এই অঞ্চলের মানুষরা আমাদের সবসময় সাথে আছে। আর আজকে যে আমরা আমাদের আগে এখানে দুটো তিনটে রক্তদান হয়ে গেছে, তার সত্ত্বেও আজকে আমাদের এখানে মোটামুটি 70 জন রক্তদান দিয়ে দিয়েছে। কেননা আমাদের এখানে অঞ্চলের লোকরা আমাদের খুব ভালোবাসে, কেননা সবসময় আমরা রাস্তায় নেমে কাজ করি। কেননা আমাদের ওপরে যে আমাদের যে আদর্শ মমতা ব্যানার্জি, ওনার থেকে আমরা শিখেছি কি মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। আমাদের মঞ্চে উঠে নেতাগিরি করার দরকার নেই, কিন্তু মানুষের অসুবিধে হলে আমাদের ওর পাশে থাকতে হবে। এই জন্য মানুষ আমাদেরকে ভালোবাসে। আমাদের প্রত্যেক বছর এই রক্তদানটা মোটামুটি 100 জন কাছাকাছি হয়ে যায়। আর সব থেকে বড় ব্যাপার, মাননীয় মন্ত্রী শ্রীমতী শশী পাঁজার আমাদের আশীর্বাদ আছে। আর আমাদের আজকে প্রোগ্রামের মধ্যে আমাদের সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় এসেছেন, আর আমাদের ওয়ার্ডের কাউন্সিলর আর অন্য কাউন্সিলর সবাই এসেছিলেন। যুবদেরকে নিয়ে শুধু ক্লাবটা করে না, কিন্তু অঞ্চলে সকল যুবকদের নিয়ে ও নানা রকম অনুষ্ঠান করে থাকে। আর এটা প্রত্যেক বছর রক্তদান শিবিরটা করে, যেটা অঞ্চলের মানুষকে নিয়ে, কোনো দূর দূরান্তের মানুষ নয়। যত ডোনার এখানে ব্লাড দিচ্ছে সব কিন্তু এই অঞ্চলের আশেপাশে সব মানুষজন এখানে ব্লাড দিচ্ছেন। আর এখানে ইতিমধ্যে তো আমাদের সাংসদ এসে উপস্থিত ধরেছেন, আমাদের বিধায়ক তিনি দলের কাজের জন্য তিনি বেরিয়ে গেছেন, নালে তিনি প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের অঞ্চলে এসে উপস্থিত হন তিনি, ছোট বড় সবটাতে। এর আগের একটা অনুষ্ঠান তিনি করে গেলেন যেখানে কোনো স্টেজ হয়নি, ক্লাবের ভেতরে ব্লাড ডোনেশন হলো আগের সপ্তাহে, তিনি কিন্তু সেখানেও ভিজিট করেছেন। তা আমরা মিস করছি, আমাদের বিধায়ককে আমরা মিস করছি আজকে, কারণ তিনি অনেক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, তো আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তার উপর ভরসাটাও অনেকটা করেন, তাই তিনি তার ডাকে তাকে চলে যেতে হয়। তো তার সুকন্যা এখানে রয়েছেন পূজা, তো তাকেও আমরা পেয়ে গেছি। আমাদের ওকে এমনিই খুব ভালো লাগে, কারণ ও হচ্ছে অজিত পাজা পরিবারের নাতনি আর শশী পাজার মেয়ে, তো ও আগের থেকেই রাজনীতিটা করে এসেছে। তো এখন যখন ওকে আমরা কাউন্সিলর হিসেবে পেয়ে গেছি, আমাদের সত্যি খুব গর্ববোধ হয়। আর আজকে এই মঞ্চে পেয়েছিও আমাদের খুব ভালো লাগছে। তো সব কিছু মিলিয়ে আজকে এই রক্তদান শিবিরটা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বহু রক্তদাতা ইতিমধ্যে রক্ত দিয়েছেন অঞ্চলের মানুষদের। আর আমরা তো রক্তদান সম্পর্কে এখানে দাঁড়িয়ে তো বলেই দিয়েছি। তো সন্দীপের এই অনুষ্ঠান খুব সুন্দর অনুষ্ঠান, ও এই রক্তদান শিবির ছাড়া আরও নানা রকমের অনুষ্ঠান করে থাকে, যেটা অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে আমরা উপস্থিত থাকি সেখানে। না না, সঞ্জীব চিরকালই সমাজসেবা নিয়ে থাকে, রাজনীতি করে কিন্তু সমাজসেবাটা বেশি করে, এগুলো খুব ভালো লাগে। আমিও সেই রকমই লোক,
কারণ আমাদের নেতৃত্ব শিখিয়েছেন যেদিন তৃণমূল কংগ্রেস স্থাপনা হয়েছিল, তিনি বলেছিলেন যে আমাদের তৃণমূল ছেলেরা কর্মীরা কিন্তু সারা জীবন সারা দিন বা সারা বছর শুধু রাজনীতি করবে না, সমাজসেবা করতে হবে, এটা একটা অঙ্গ। তো সেই ধারাটাকে বজায় রাখছে, চারিদিকে ছেলেরা করে। সঞ্জীব ছাত্র পরিষদের একজন দায়িত্ববান ছেলে জেলার, তো সে এটা এর আগেও করেছিল, কিছুদিন আগেও এটা স্বাধীন সংঘ বার্তা নিয়ে করছে, নাম নিয়ে খুব ভালো কাজ করছে। রক্তদান দু বছর আমাদের কিছু হয়নি, করতে পারা যায়নি, তাই জন্য খুবই অনটন ছিল। এবারে খুবই ভালো সব জায়গায় হচ্ছে এবং সঞ্জীব দ্রুত রক্তদান করল এই বছরে, আমি দেখলাম। তাকে সাধুবাদ জানাই যাতে আরো ভালো কাজ করতে পারে, তাই জন্য আমরা যতটা পাশে থাকা দরকার থাকবো নিশ্চয়ই।